পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। তুফান ছবির টিজার মুক্তির পর প্রশংসায় ভাসছেন শাকিব খান। 1 মিনিট 29 সেকেন্ডের ভিডিও প্রকাশ পেলেও পুরো ছবির দৃশ্য ধারণ এখনও চলছে ভারতে। আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে তুফান, আর তাই ছবির শিল্পী কুশলীরা যখন ব্যস্ত এর দৃশ্য ধারণে, তখন জানা গেল দেশে ফিরছেন শাকিব খান। তবে এই নায়কের শুটিং যে শেষ তা কিন্তু নয়, মূলত একদিনের জন্য দেশে আসছেন শাকিব, উপলক্ষ ব্যবসায়িক কাজ। যুক্তরাষ্ট্রের তালিকাভুক্ত যেসব প্রতিষ্ঠান ঢাকায় অবস্থিত, আমেরিকান অ্যাম্বাসির উদ্যোগে সেই প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে মেলা চলছে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনের একটি ইভেন্টে অংশ নিতে তাই 11 মে একদিনের জন্য ঢাকায় আসছেন শাকিব খান। প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে 11 মে দুপুর 3টায় আয়োজনে অংশ নেবেন শাকিব খান। জানা গেছে রিমার্ক হার্লেনের প্যাভিলিয়ন সবার জন্য থাকবে উন্মুক্ত, যারাই আসবেন তারাই পাবেন শাকিব খানের দর্শন। তুফান, খুব ভয় পাইছি রে। আয়োজন শেষে পরদিনই ভারতে উড়াল দেবেন শাকিব খান, অংশ নেবেন তুফান ছবির শুটিংয়ে। রায়হান রাফি পরিচালিত যে সিনেমায় শাকিবের পাশাপাশি আরও আছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, ফজলুর রহমান বাবু। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।